নমস্কার, সুস্বাদু রান্না বান্না ও ভ্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হ্যালো, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমার নিউ লুক তোমরা দেখতে পাচ্ছো, যে আমি আমার হেয়ার কাট করে ফেলেছি। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আমার হেয়ার কাট করবো, তো আমি আমার হেয়ার কাট করে ফেলেছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার ভিডিও দেখছো। তাই যারা দেখছো, যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমি বলি যে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা আমি তেল ইউজ করছি, সেই তেলটা কি, চলো তাহলে দেখে নাও আমি কী তেল ইউজ করি। তেলের সাথে সাথে কিন্তু আমি রোজমেরি ওয়াটারটাও ইউজ করছি আর তার সাথে তেলটা। প্রথমে আমি তোমাদের বলি যে ক্যাস্টর অয়েল, ক্যাস্টর অয়েল তো দারুণ একটা তেল। এটা হিন্দিতে আরান্ডিকা তেল বলে, আরান্ডি তেল, আর আমাদের বাংলাতে ক্যাস্টর অয়েল বলে, ইংলিশে সরি। আর তার সাথে আমি নিয়েছি আমন্ড, সুইট আমন্ড অয়েল। এটাও মানে দুটোই কোল্ড প্রেস, একদম 100% অরিজিনাল আর কি, 100% পিওর যেটা বলে। তো এখানে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী নিচ্ছি, তোমরাও সেটাই করবে, চুলের লেন্থ অনুযায়ী নেবে। আমি আমার চুলের লেন্থ অনুযায়ী সুইট আমন্ড আর ক্যাস্টর অয়েলটা মিশিয়ে নিচ্ছি। কোকোনাট অয়েল ইউজ করা বন্ধ করেছি কয়েক মাসই হলো, এখন আমি শুধুমাত্র এই দুটো তেলই ইউজ করছি। আর কোকোনাট তেলটা আমি এখন ইউজ করছি না। আর তার সাথে তোমরা আগের ভিডিওতে দেখেছো যে রোজমেরি এসেন্সিয়াল অয়েল একটা দিয়েছিলো, সেটা আমি এটার মধ্যে 2 থেকে 4 ফোঁটা মিশিয়ে নেবো। তো তোমরা চাইলে রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা তোমরা ইউজ করতে পারো আলাদা করে পারচেস করে, কিংবা যদি তোমাদের মনে হয় যে না খুব বেশি হয়ে যাচ্ছে, তো তোমরা এটাই আলমন্ড অয়েল আর ক্যাস্টর অয়েলটা ইউজ করতে পারো। এবার আমি এটাকে কি করছি, গরম জলে আমি চুবিয়ে দিচ্ছি। তাতে কি হবে, যেহেতু ক্যাস্টর অয়েলটা ভীষণ মোটা এবং চট করে গলতে চায় না, যদিও গ্রীষ্মকাল তাও গলতে চায় না, আমি হালকা গরম জলে ভিজিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গরম জলটাকে ফুটিয়ে ওটাকে আরও গলিয়ে নিতে পারো। আমি জাস্ট ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য গরম জলে, আর তারপরে আমি এটাকে অ্যাপ্লাই করব। আর তোমরা দেখতে পেলে আমি কিন্তু প্রথমে এসেন্সিয়াল অয়েলটা মেশাইনি, আমি গরম করা তেলগুলো গরম করার পর এসেন্সিয়াল অয়েলটা মিশিয়ে তারপরে আমি লাগাবো। আমি কিভাবে লাগাচ্ছি সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। আমি কিন্তু মানে শীতে করে করে, শীতে কেটে কেটে করছি, যেখানে মানে পুরো চুলটাতেই আমি দেব, কিন্তু আমি তাও মানে যে যে জায়গাগুলোতে মানে চুল বেরোয়নি বা টাক পড়ে গেছে ওইভাবে দেখে দেখে প্রত্যেকটা জায়গায় মাথার স্ক্যাল্পে আমি অ্যাপ্লাই করব। আর তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক আগের ভিডিও, মানে চুল কেটে ফেলার আগের ভিডিও এটা, তাই আমার চুলগুলো এত লম্বা দেখাচ্ছে। তারপরেই আমি চুলগুলো কেটে ফেলেছিলাম, কারণ আমার কোনো লাভ ছিল না চুলগুলো রেখে। তো যাই হোক, আমি তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আমি চুলে মানে তেলটা অ্যাপ্লাই করছি, তখনও আমার টাক ছিল হালকা হালকা, আর এখন তোমরা আমার চুলটা দেখতেই পেলে। দেখো পুরো সরি সরি একদম পুরো স্ক্যাল্পে আমি লাগাবো, পুরো তেলটাকে অ্যাপ্লাই করব। স্ক্যাল্পে লাগানো হয়ে গেছে, এবার আমি আমার চুলের লেন্থে লাগাবো। অনেক বড় চুল, তাই লেন্থে লাগালে বিশেষ করে সুইট আমন্ডটা ভীষণভাবে চুল মানে চুলের উপরে কাজ করা। দেখতে পাচ্ছ কী পরিমাণ চুল উঠছে আমার। আর আমন্ডটা কিন্তু যাদের ভীষণ রকমের হেয়ার ফল হচ্ছে বা হয়, তারা আমন্ডটা সবসময়ের জন্য ইউজ করতে পারো, শুধুমাত্র যে পোস্ট প্রেগনেন্সি ইউজ করতে হবে একদমই না, তোমরা সবসময় ইউজ করতে পারো। আমন্ডটা ভীষণ ভালো কাজ করে। আর হ্যাঁ, অবশ্যই সেটা যেন কোল্ড প্রেস কোক মানে বিশুদ্ধ হয়, যেন একদম অরিজিনাল কোল্ড প্রেস হয়, এরকম বাজারের যেগুলো দেয় সেগুলো অনেক কিছু মেশানো থাকে কেমিক্যাল। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে তেল দেওয়া মাথাতে, এবারে আমি এটাকে 2 থেকে 2.5 ঘন্টা রেখে তারপর আমি শ্যাম্পু করে নেবো। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ছোটো ছোটো হেয়ার বেরিয়েছে।
তাহলে আশা করি বুঝতেই পেরেছো আমি কী তেল ইউজ করছি, এবং যাদের আর কি ত্বকেও সমস্যা তারাও বাদামের তেলটা ইউজ করতে পারো। চুলে তো সমস্যা যাদের যাদের সিভিয়ার হেয়ার ফল হচ্ছে, খুব 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 হেয়ার ফল, তাদের জন্য কিন্তু বাদামের তেল অবশ্যই প্রয়োজন। শীতকালে খুব মানে খুবই দরকার, খুবই উপকার একটা তেল শীতের জন্য, যাদের গা হাত পা ফাটে, পা ফাটে, হাত ফাটে, বা ভাবো যে কী তেল ইউজ করব, কি ক্রিম ইউজ করব, কি তেল ইউজ করব, তো তারা এই তেলটা ইউজ করতেই পারো। হ্যাঁ, তবে কিন্তু সেটা শুদ্ধ তেল হতে হবে, যেটা কোল্ড প্রেস বলা হয়, একদম খাঁটি যেটাকে বলা হয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আমি আর বেশি বকবক করব না, ভালো করে খাওয়া দাওয়া করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই দেখো আমার ছোট ছোট বেবি হেয়ারগুলো দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আশা করি। যাই হোক, অনেকটা করে বড় হয়েছে একটু একটু করে। তো যাই হোক, বেশি বকবক করব না, তোমরাও ট্রাই করো হোম রেমেডিসগুলো, তোমরা এগুলো চেষ্টা করো, ঘরে বানাও নিজেদের মতো করে, নিজেরা ইউজ করো। তাহলে আর বেশি বকবক করব না, আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই বেল আইকনটা টিপে দিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, বাই।